সদকাতুল ফিতর অনেক হাদিস দ্বারা প্রমাণিত, যে কারণে সদকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব। আপনি রমজান মাসে তো দান করলেনই, এটা নফল দান, আর ওয়াজিব দান সদকাতুল ফিতর। তো নফল জিনিস কখনো বিধানের সাথে, যেটা আপনার উপর যেটা বিধান দিছেন সেটার সাথে যেটা বিধান দেয় না সেটা কখনো সমতুল্য হতে পারে না। তাহলে দান আপনি যতই করেন কিন্তু আপনি যদি সঠিক নিয়মে সদকাতুল ফিতর আদায় না করেন তাহলে আপনি সদকাতুল ফিতরের এত দামি নেকি থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। তাহলে কারো উচিত নয় যে সদকাতুল ফিতর থেকে মাহরুম হওয়া। সদকাতুল ফিতর যদি আমাদের 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ সম্পদ আমাদের থাকে, যেগুলি ব্যবহারের অতিরিক্ত, জরুরতের অতিরিক্ত, যেগুলো আমরা ব্যবহার করি না, অথবা যে সম্পদ আছে সেটা আমার প্রয়োজনের অতিরিক্ত, এইরকম নেশাব পরিমাণ সম্পদ যদি কারো থাকে তাহলে তার উপর সদকাতুল আদায় করা, সদকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব। সদকাতুল ফিতর ঈদের দিন, ঈদের দিন সবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কারোর কাছে যদি এই সম্পদ নেশাব পরিমাণ সম্পদ থাকে তার উপর সদকাতুল ফিতর কি ওয়াজিব। তাহলে আমাদের দেখতে গেলে, হিসাব করতে গেলে আমাদের সমাজে অনেকের উপরই সদকাতুল ফিতর ওয়াজিব, কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার পরেও তারা সদকা খায় কি কোন, তাহলে হলো তাহলে গুনাহ হবে। এক তো আপনাকে আদায় করার জন্য বলছে, আদায় না করে আপনি উল্টারও খান, তাহলে গুনাহ হবে না। সদকাতুল ফিতর 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ থাকলে অথবা তার সমপরিমাণ সম্পদ থাকা লাগবে, এটা তো নেশাব। সম্পদটা অতিরিক্ত নিজের ব্যয় প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ অবশিষ্ট থাকতে হবে, অর্থাৎ আপনার রমজান মাসে আপনি যে বেতন পাবেন, আপনি যদি দেখেন যে আমার ঈদের আগে এই হিসাব করলেন, একটা ব্যয়ের হিসাব করলেন যে এই এই খরচ আমার হবে, নিজের ছেলে সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন তাদেরকে কাপড় চোপড় দেওয়া বা তাদেরকে হাদিয়া বা তাদের বাড়িতে কোনো কিছু পাঠানো, সব কিছু টোটাল হিসাব করে দেখলেন যে আমার যা ইনকাম এই ইনকাম থেকে ব্যয় হওয়ার পরে ঈদের দিন আমার এতটুক টাকা কি থাকবে, কথা বুঝলেন? বুঝলেন, আমি হিসাব করার সিস্টেম বুঝিয়ে দিচ্ছি, যে আপনি হিসাব করবেন যে আমার এই মাসে ঈদের আগে এতটুক খরচ, তা ঈদের দিন আপনার কতটুক টাকা থাকবে, ঈদের আগে থাকলে হবে না, তো ঈদের দিন থাকা লাগবে, তাহলে না আপনার উপর সদকাতুল ফিতর হবে। তো ঈদের দিন আপনার কতটুক মাল থাকবে সেটা আপনি এখন হিসাব করলেন যে এতটুক সম্পদ ব্যয় করলে সব মার্কেট মেয়ের বাড়িতে সাজন যা আছে সমাজে সব কিছু দেওয়ার পরে আমার এতটুক টাকা কি থাকবে। এখন আপনি দেখেন সেই টাকা, সেই সম্পদ আপনার 52.5 তোলা রূপা বা 7.5 ভরি বর্তমান সময়ে 87,000 টাকা হয়তো নেশাব, জাকাতের যেটা নেশাব ফেতরার নেশাবও একই বুঝেন নি, তাহলে আপনার উপর ফেতরা ওয়াজিব, না হলে ফেতরা কি ওয়াজিব না। কারণ কথা হচ্ছে সপ্তাহে 87,000 টাকা তো আমার কাছে থাকবে না, যে খরচ অনেকে ব্যাংকে জমা আছে তো ব্যাংকেরটাও ধরতে হবে, অথবা আপনার বাসায় প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত মাল আছে আপনার বাসায় যেগুলি আপনার প্রয়োজন হয় না সেগুলি হিসাব করতে হবে। আমি কিছু হিসাব ধরে দেই, যেমন আপনি বিয়ের সময় দান পাইছেন 5 সেট, মনে করেন যে প্লেটের আছে না, পাথরের প্লেটের কী পাইছেন, দান পাইছেন, এই পাথরের প্লেট যেগুলি এগুলোর একটা সেটের দাম 5,000-7,000 টাকা, আপনি 5 সেট পাইছেন দান, আপনার বাসায় ভাত খান হচ্ছে কি স্টিলের প্লেটে, একদিনও পাথরের প্লেট বের করেন না, বের করেন হ্যাঁ, দেখা যায় মেহমান আসলে, জামাই আসলে, বেটি আসলে, তখন কি জামাইকে দেওয়ার জন্য পাথরেরটা বের করে, কিন্তু বেটি আসলে তো বের করে না, ওই স্টিলেরটাই বের করে, আর মেয়েরা বাসায় থুয়ে যায় যেটা আমার প্লেট, এটা আমি আসলে খাই, এরকম প্রত্যেকের বাসায় মেয়েদের জন্য একটা প্লেট আছে যে ছোটো থেকে আমার মেয়ে বড় হয়েছে এই প্লেটে খেয়ে, তো মেয়েরা যখন শ্বশুরবাড়ি থেকে আসে তখন মহব্বতের জন্য ওই প্লেটটাই বের করে যেটা আমার প্লেট, আমি এই প্লেটে ভাত খাই, কিন্তু জামাইকে কিন্তু ওই প্লেট দেয় না, ওই পাথরের প্লেটই দেয়। দেখা গেল তারপরেও যদি আত্মীয় স্বজনকে খিলানোর জন্য প্রয়োজন হয় তো উর্দে এক সেটে 6টা প্লেট থাকে নিম্নে, তো 6 প্লেট তো আর লাগে না, তো ব্যাকি আরও যে 4 সেট আছে সেই 4 সেট তো বছরেও আপনার ব্যবহার হয় না, হয় তাহলে এই ব্যাকি 4 সেটের দাম আপনাকে হিসাব করতে হবে 20,000 টাকা। এই ব্যাকি 4 সেটের দাম কত? আপনার শোকে যে আছে 12টা 1 ডজন করে গ্লাস আছে, বাড়িতে কী খায়, পানি খায়, মনে করেন হারপিক কিনে, রিং কিনে, পাউডার কিনে, তারপরে ঘড়ি পাউডার কিনে যেগুলো মগ পায় এই মগ দিয়ে পানি খায় প্লাস্টিকের,
আর যত দামি দামি গ্লাস আছে সব কোথায় ঢুকানো আছে, শোকেজে জীবনে বলে বের করে না, খায় না। হ্যাঁ লাগে দুই একটা মাঝে মধ্যে, তাহলে আপনার ব্যাকে যদি দুই একটা লাগে তো এক সেটে ১২টাকে গ্লাস থাকে। আপনার যদি চার সেট দান পান বিয়েতে, তাহলে চার সেটে যদি এতগুলো গ্লাসের মাঝখানে যদি একটা গ্লাস দেয় যদি আপনি ব্যবহার করেন, তাহলে আর ব্যাকি গ্লাসের দাম কে ধরবে? এই ব্যাকি গ্লাসের দাম আপনাকে হিসাব করতে হবে। শখ, বইয়ের শখ, বিবির শখ, বিদেশি কম্বল না হলে হবে না। এই জন্য বাবা, আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ বিদেশে থাকে, তাকে ফোন করে বলছে যে টাকা দেশে হলে আমি প্যাটে দিচ্ছি দরকার বলে, তারপরে বিদেশি কম্বল দেশে আসতে হবে। কম্বল নিছে যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের থেকে একটা কম্বল নিয়ে নিয়ে থুছে, বাক্সের ভিতরে জমা করে দিয়েছে, কিন্তু শীত আসলে কী গায়ে দেয়? ওই বাঙালি যে ল্যাপ আছে সেই ল্যাপই গায়ে দেয়। বিদেশি কম্বল ভুলেও বের করে না, যদি বের করেও কোনো দিন একবারে ঘনিষ্ঠ কেউ যদি আসে তাও বের করবে খুব সতর্কতার সাথে, যাতে কোনো ময়লা না হয়, কোনো জায়গায় না ছিঁড়ে। মানে এগুলো হচ্ছে শো, এগুলো শুধু তুলে রাখার জন্যই, ব্যবহার করার জন্য না। আপনার নিজেরাই মানে চিন্তা করেন তো, আপনাদের বাসায় কয়জন কম্বল ব্যবহার করেন? প্রত্যেকের বাসায় কিন্তু বর্তমান সময়ে কম্বল আছে, না হলে জোর করে স্বামীকে প্যাটে দেয় যে এবার ইস্তেমায় যায়, কিন্তু কম্বল আনতেই হবে, না আনলে বাড়িতে ঢুকতে দেবো না। শখ, এটা শখ। এই শখের বসে ৭,০০০-৮,০০০ টাকাতে যে চারটে কম্বল কিনছেন, যেটা জীবনেও পরেন না, এক বছরে আপনি ব্যবহার করেন না, এগুলো আপনার প্রয়োজনের অতিরিক্ত, এগুলি আপনার হিসাবে আনতে হবে। এরপরে আপনার বাসায় টিপি আছে, টিপি প্রয়োজন না, এটা হিসাবে আনতে হবে। একটা ওয়ালটন টিপি ৩২ ইঞ্চি কিনবে গেলে ৩০,০০০-২৮,০০০ টাকা লাগবে, এই ৩০,০০০-২৮,০০০০ টাকা আপনার হিসাবে ধরতে হবে। আপনার প্রয়োজনীয় মোবাইল একটা কথা বলার জন্য, অথবা আপনি যদি ব্রাউজিং করেন, ইন্টারনেট ব্যবহার করেন, সেক্ষেত্রে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, কিন্তু অনেকে দুইটা মোবাইল আছে, তিনটা মোবাইল আছে, এগুলির হিসাব ধরতে হবে। আপনার কম্পিউটারে কাজ করেন, আপনি কম্পিউটার একটা প্রয়োজন, কিন্তু অতিরিক্ত আরও দুটো ল্যাপটপ কিনে রাখছেন, যেগুলো আপনার এমনি ফ্যাশনের জন্য রাখছেন। এই ল্যাপটপ, একটা ল্যাপটপের দাম ১,০০,০০০ টাকা, ভাত পায় না, ১,০০,০০০ টাকা ল্যাপটপ কিনে রাখছেন। এই ১,০০,০০০ টাকা ল্যাপটপ একটা থাকলে তো আপনার ফেতরা ওয়াজিব, এই ল্যাপটপের হিসাব রাখতে হবে। মোট কথা, যেগুলি আপনার প্রয়োজনীয় আসে না, কোনোদিনও আপনার কাজে লাগে না, সেগুলি আপনার হিসাবে ধরতে হবে। মোটর সাইকেল, মাইক্রো, এগুলি আপনার প্রয়োজনীয় জিনিস, আপনি ব্যবহার করেন, চলে যেতে হয়, এগুলি হিসাবে আসবে না। আপনি যদি ভাতও না পান, আপনার যদি মাইক্রো থাকে, আপনি যদি চড়ে চড়ে ঘুরে বেড়ান কোনো কাজে, কিন্তু আপনার কাছে টাকা না থাকে, কিন্তু মাইক্রো আছে ২০,০০০ টাকা, যেটা আপনি অফিসে যাতায়াত করেন, কিন্তু আপনার পর্যাপ্ত টাকা নেই, তাহলে আপনার উপর সদগতর ফেতর হবে না। কারণ ওই মাইক্রো ২০,০০০০ টাকা, ১,০০,০০০ টাকা হলেও ওটা আপনার প্রয়োজনীয় জিনিস, ব্যবহারিক জিনিস, কথা বুঝছেন? তাহলে হয় নেশাব পরিমাণ সমতুল্য সম্পদ আপনাকে থাকতে হবে, অথবা না থাকলেও প্রয়োজনের অতিরিক্ত যেগুলি মাল আছে সেগুলি হিসাব করেও যদি ৮৭,০০০ টাকা সমতুল্য হয়, ৫২ তোলা রুপার সমতুল্য হয়, তাহলে আপনার উপর ফেতরা কি ওয়াজিব, আপনাকে দিতে হবে। যে হুজুর, আমার কাছে তো টাকা নাই, অতিরিক্ত জিনিসও নাই, কিন্তু বিয়ের সময় বাপে দিয়েছিল ২ ভরি সোনা, আর স্বামী দিয়েছে ১ ভরি সোনা, এ আছে কয় ভরি? ৩ ভরি। তো ৩ ভরি সোনার উপর তো নেশাব আসবে না, কারণ ৩ ভরি ৭,৫ ভরি সোনা হতে হবে তোমার ৫২ ভরি। কিন্তু ঘটনাক্রমে শ্বশুর বাড়িতে, স্বামী জানে না, গোপনে গোপনে শ্বশুর বাড়িতে ১,০০০-২,০০০ টাকা করে করে ১,০০,০০০ টাকা জমে ফেলছে, অথবা ১০,০০০ টাকা জমে ফেলছে, মানে জড়ো করছে, অথবা বাসায় কোনো একটা ব্যাংকে ৫০০টাকা মাসে মাসে স্বামী থেকে নিয়ে নিয়ে জমা করছে, করে করে ব্যাংকে জমা হয়ে গেছে, ব্যাংক ভেঙে দেখে ২০,০০০ টাকা জমা হয়ে গেছে। এক ভরি স্বর্ণের দামই তো এখন উনি, এক ভরি স্বর্ণের সাথে যদি জমাকৃত মাত্র ৫,০০০-১,০০০ টাকাও থাকে, যেটা আপনার অতিরিক্ত, যেটা আপনার ব্যয়ের ঊর্ধ্বে, যেটা আপনার প্রয়োজন না, এমনি জমা করছেন, এক ভরি সোনার সাথে যদি এই ১,০০০টাকাও থাকে, তাহলে আপনার উপর সদগাতুল ফিতর আছে, কথা বুঝুননি? তাহলে আমরা সবাই সদগাতুল ফিতর কী করবো? আদায়।